তুমি আমার শাড়ি পরেছো কেন? আর পরেছো ভালো কথা, আমাকে তো একটু বলবে, তাই না? ভাবি তুমি বাসায় ছিলে না, তাই আর বলা হয়নি। আসলে আমার একটু বাইরে যাওয়া দরকার ছিল, আমার নিজের কোনো শাড়ি নেই তো। তাই শাড়ি নেই ভালো কথা, শাড়ি পরতে হবে কেন এটাই তো বুঝি না। অন্য পোশাক পরে যেতে পারতে, শাড়িটা আমি আলমারিতে রাখিনি বলে তুমি পরে নেবে? সরি ভাবি, ভুল হয়ে গেছে, আর এমন হবে না। ঠিক আছে যাও এখন। কথা চলে গেল, মিলি চুপ করে বসে আছে। শাড়িটা তাকে আবির তাকে বিবাহবার্ষিকী উপলক্ষে উপহার দিয়েছিল, সেটা একবার পরার পরে সে বারান্দায় রেখে দিয়েছিল। আজ সকালে কলেজের একটা অনুষ্ঠানে তার ননদ কথা সেই শাড়িটা পরে যায়, এতে মিলির মেজাজ বিগড়ে যায়। কথা এমনিতে মিলির টুকিটাকি জিনিস মাঝে মাঝে নেয়, এটাই মিলি অত্যন্ত বিরক্ত। আজ তো সীমা ছাড়িয়ে গেল। এর বেশ কিছুদিন পরে মিলির ডেলিভারি হয়, একটা মেয়ে হয় ওদের। তখন কথা মিলিকে রক্ত দেয়। মিলি যখন জানতে পারে তখন কিছুটা অবাক হয়, কথাকে সে ততটা পছন্দ করে না, তারপরে ওকে কেন রক্ত দিল বুঝতে পারে না মিলি। হসপিটাল থেকে বাড়ি আসার পরে মিলি কথাকে ডেকে নেয়। আচ্ছা একটা কথা বলবে আমাকে? হ্যাঁ বলো ভাবি। কথা, তুমি তো বেশ ভালো করেই জানো আমি তোমাকে পছন্দ করি না, তারপরও তুমি আমাকে রক্ত দিলে। কেন দেব না, তুমি আমার ভাবি হও তো, আমার পরিবারের একজন, আমার ভাইয়ের স্ত্রী, আমার ভাতিজির মা, আর আমি জানি তুমি আমাকে পছন্দ করো না। অবশ্য তাতে আমারও তো দোষ আছে, আমি তোমাকে বিরক্ত করি, তোমার জায়গায় অন্য কেউ হলেও তো পছন্দ করতো না। তুমি আমাকে সবসময় বলো যে আমি তোমার থেকে না নিয়ে নিজে কেন কিনে নেই না। ভাবি, আমাদের তো বাবা নেই, ভাইয়ার ইনকাম দিয়ে সংসার চলে। অবশ্য ভাইয়া ভালোই ইনকাম করে, আমি জানি, আমি চাইলে ভাইয়া আমাকে দেবে, কিন্তু প্রয়োজনীয় জিনিসের বাইরে ভাইয়ার থেকে নেওয়ার কি দরকার বলো তো? আমার তো সবসময় লাগে না, মাঝে মাঝে লাগলে তখন তোমার থেকেই নিতে পারি, অযথা খরচ না করলে সেটা তো আমার ভাইয়েরই থাকবে। কথাগুলো শুনে মিলি একদম হা হয়ে গেল, নিজের মধ্যে অপরাধবোধ কাজ করতে লাগলো। এইটুকু একটা মানুষ অথচ কত গভীরভাবে চিন্তা করে, বয়সে ছোট হয়েও সে শুদ্ধ চিন্তায় মিলির থেকে কতখানি এগিয়ে, অজান্তে মনের ভিতর থেকে শ্রদ্ধা চলে আসলো। বুঝতে পারলো শ্রদ্ধা বা সম্মান অর্জন করতে বয়স লাগে না, সে কথার কাছে ক্ষমা চেয়ে নিল। এরপর থেকে কখনোই কথাকে আলাদা করে দেখেনি, বরং সবসময় নিজের বোনের মতো দেখেছে।